উপসাগরীয় দেশ সৌদি আরবকে কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এখন পর্যালোচনার জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে, এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবকে সামরিক সহযোগিতা দিতে $500 মিলিয়ন চুক্তির অনুমোদন দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এটি পর্যালোচনার জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হেলিকপ্টারগুলো রক্ষণাবেক্ষণের জন্য মূলত এই চুক্তির আওতায় সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে। এর মধ্যে CAE-47D চিনুক হেলিকপ্টারের সরঞ্জামাদিও রয়েছে। এর আগে ইয়েমেন যুদ্ধে সৌদির ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ায় রিয়াদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। এর মধ্যেই আবারও সৌদিকে সামরিক সরঞ্জাম সহায়তা দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। এদিকে অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি দেওয়ার জন্য দেশটির সাথে চুক্তি সই করেছে আমেরিকা এবং ব্রিটেন। এ চুক্তি বাস্তবায়ন হলে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়া পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করতে পারবে। যদিও সরাসরি চীনকে টার্গেট করার কথা এসব দেশ বলছে না, তবে এই চুক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। দেশটি বলেছে, অস্ট্রেলিয়ার সাথে আমেরিকা এবং ব্রিটেন যে চুক্তি করেছে তাতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হবে এবং এ অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা মারাত্মকভাবে বেড়ে যাবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান গতকাল বৃহস্পতিবার বলেন, আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া মারাত্মকভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করছে এবং তারা অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে তুলেছে। একই সাথে দেশ তিনটি আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, এমন কোনো চুক্তি করা উচিত নয় যার কারণে তৃতীয় কোনো দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।